ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ভক্ত দেশ জুড়ে, শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম, সবখানে তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। দীর্ঘ 9 মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বেশ কয়েকবার দেশে ফেরার গুঞ্জন উঠলেও বাস্তবে রূপ পায়নি। অবশেষে দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ সময় দুপুর 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তারপর 1:30 মিনিটে বিমানবন্দর থেকে বাইরে বের হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, খুব মিস করছিলাম দেশকে, ভালোবাসার টানে তাই ফিরে আসলাম। তবে খুব বেশি একটা কথা বলতে পারেননি, নিজের গাড়িতে উঠে চলে যান শাকিব। এ সময় তাকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচে পড়া ভিড় তৈরি হয়। কিন্তু এর মধ্যেই ঘটে যায় একটি ঘটনা। ছোটবেলা থেকে প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি দেখার স্বপ্ন ছিল এক তরুণীর, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে তার আশা পূরণ হয়েছে, তবে দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, কেঁদেই ফেললেন সেই তরুণী। ঘটনাটি ঘটেছে 17 আগস্ট দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে জানা যায়, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় 15 আগস্ট রাতে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন শাকিব খান।